আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ক্রিপ্টোপিডি এক্সক্লুসিভ পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো এখন তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে যে দেখেন ক্রিপ্টোপিডি এক্সক্লুসিভ, তো এখানে আপনারা এক্সক্লুসিভ, আসলে সত্যি কথা বলতে এক্সক্লুসিভই ভিডিওগুলো পাবেন, যেখান থেকে আপনারা খুব কম সময়ে এবং ইজি ওয়েতে আপনারা আর্নিংটা করতে পারবেন। সো দেরি না করে যারা নতুন এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই প্রমোট করবেন যারা উপকৃত হয়েছেন অলরেডি। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। তো ডিপোনিয়ন নিয়ে আমি ভিডিও দিছিলাম, ডিপোনিয়ন নিয়ে আলহামদুলিল্লাহ সবাই কম বেশি আর্ন করতেছে। তো এখন এটা আপনারা কিভাবে উল্টো দিবেন অনেক প্রশ্ন আসছে। তো আমি নিজেও ডিপোনিয়ন কিনে রাখছি, বাট আমার এই জন্য অনেক টাইম নষ্ট হচ্ছে, অনেকের অনেক মেসেজ আসলে ওইগুলো রিপ্লাই দেওয়া লাগতেছে। তো সেটা যেন না লাগে, আপনারা কাউকে বিক্রি করার দরকার নেই, আপনারা নিজেরাই সেটা করতে পারবেন। কিভাবে করতে পারবেন, আপনারা ক্রিপ্টোপিয়া, ক্রিপ্টোপিয়া যারা এখন অ্যাকাউন্ট করেননি কিংবা ডিপোনিয়ন এখন নতুন দেখতেছেন অবশ্যই আমার এই ভিডিওটা দেখে নিবেন, যে হাউ টু রেজিস্টার অ্যান্ড আর্ন মিনিমাম $50 এ উইক ফ্রম ডিপোনিয়ন। তো কিছু রুলে চেঞ্জ আসছে, তো এটা নিয়ে আমি টাইম পাচ্ছি না, ইনশাল্লাহ একটা ভিডিও দিব। তো এখন আজকে টপিকে চলে আসি, কিভাবে আপনারা আপনার অনিয়নটা সেল করে কিভাবে আপনি কয়েন বেজে নিয়ে যাবেন। সো আপনারা যারা ক্রিপ্টোপিয়ায় অ্যাকাউন্ট আছে তারা তো ক্রিপ্টোপিয়ায় লগ ইন করবেন, আর যাদের নাই আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, আপনারা অ্যাকাউন্ট করে নেবেন ক্রিপ্টোপিয়ায়। তো প্রথমে যেখানে যেতে হবে সেটা হচ্ছে আপনার, আপনি যাবেন হচ্ছে সরি মার্কেটে, এই এক্সচেঞ্জে, এক্সচেঞ্জে যাবেন, এক্সচেঞ্জে দেখবেন মার্কেট, মার্কেটে ক্লিক করবেন। দেন মার্কেটে ক্লিক করার পরে আপনার এইখানে এই যে সার্চ বক্সে আপনি লিখবেন ডিপ, ডিপ লিখলেই ডিপোনিয়ন চলে আসার কথা। দেখা যাক আসে কিনা, একটু লোড হচ্ছে। নেটটা একটু স্লো, এই জন্য আসতে একটু টাইম লাগতেছে। এই যে দেখেন লোডিং মার্কেট, মার্কেট এখানে এই যে চলে আসছে। ওকে, আমরা এখন সার্চ দিব ডিপ লিখে, ডিপ দেখেন অলরেডি অনিয়ন চলে আসছে। তো আমরা অনিয়নে ক্লিক করি, তো এইটা হচ্ছে আপনার অনিয়নের মার্কেট। আপনি যখন এই দেখেন আমার অ্যাভেলেবেল অনিয়ন হচ্ছে 38। তো এখন আসলে প্রাইসটা খুবই লো, আমি এখন আমার সেল করার ইচ্ছা নাই। আর যারা সেল করতেছেন একটা জিনিস মাথায় রাখেন, এখানে আপনি দেখতে পাবেন, দেখেন 24 আওয়ারের স্ট্যাটিস্টিক দেখতে পাবেন, লাস্ট প্রাইস হচ্ছে আপনার 13,808 সাতোশিতে সেল হয়েছে এবং হাই, হাই 24 ঘন্টার ভিতরে আপনার 17,300 সাতোশিতে হাই সব থেকে বেশি দামে সেল হয়েছে এবং লো হচ্ছে 13,753। তো যখন আপনি বিক্রি করবেন এই জিনিসগুলো দেখে নিবেন, আপনারা হাই রেটে বিক্রি করবেন, লো রেটে কখনো বিক্রি করবেন না। সো রেটটা অবশ্যই দেখে নিবেন এখান থেকে। তো যাই হোক, এখন যেহেতু রেট লো, আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা অনিয়ন সেল দিব জাস্ট। তো সেল দিব কিসে, আপনারা দেখেন এখানে কিন্তু এটা হচ্ছে অনিয়ন টু বিটিসির মার্কেট, বাট বিটিসির মার্কেটে আমরা দিব না, যেহেতু বিটিসির উইথড্রো ফি হচ্ছে 0.002। সেহেতু আমরা এখানে দেখেন আরো কতগুলো মার্কেট আছে, আরো 4টা মার্কেট আছে, এই যে USDT, NZDT, LTC, ডগি। সো আমরা সরাসরি এই ডগির মার্কেটে ক্লিক করব, এই যে ডগির মার্কেটে ক্লিক করব, দেখেন এখানে অনিয়ন অবলিক ডগি চলে আসবে, তার মানে আমরা অনিয়নটা সেল করে ডগি পাবো, ডগ কয়েন যেটা। সো পেজটা একটু লোড হচ্ছে, ওকে গাইজ। আপনারা খেয়াল করুন, আপনারা কিন্তু অবশ্যই এই যে ডগি মার্কেটটা সিলেক্ট করে নেবেন, এখানে বিটিসি মার্কেট দেখবেন আরো 4টা মার্কেট আছে। সো আমরা ডগি মার্কেটটা সিলেক্ট করব, ডগি মার্কেটটা সিলেক্ট করার পরে দেন এখানে সার্চ দিব হচ্ছে ডিপ, ওকে, দেন ডিপ অনিয়নে ক্লিক করব, দেখেন অনিয়ন অবলিক ডগি চলে আসে। তো এখানে যদি আমি সেল করি সরাসরি কিন্তু আমরা ডগি পেয়ে যাব, যেমন আমি একটা অনিয়ন জাস্ট সেল করব। আর এখানে দেখেন মিনিমাম ট্রেড এখানে আপনি 10 ডগি করতে পারবেন, কোনো ব্যাপার না, তার মানে আপনি কিন্তু এখানে কোনো বাধ্যবাধকতা নেই, জাস্ট আপনি একটা অনিয়ন সেল করলেন। এখন রেট আছে হচ্ছে, বাই রেট আছে হচ্ছে আপনার আপনার একটা অনিয়নে হচ্ছে 670 ডগি আমি পাবো, আর সেল রেট দেখেন 682। তো আমি যেহেতু এই রেটটাই দিয়ে দিব,
যেহেতু আমি দেরি করব না, আমার সাথে সাথে সেল হয়ে যাবে, যেহেতু বাইরের 670 আছে, আমি এই রেটে দিয়ে দিলে যদিও আমার লস হবে তো ব্যাপার না, একটা অনিয়নের ক্ষেত্রে একটু লস না হলোই। তো 670 না, দেন এই হচ্ছে, ও আচ্ছা 50, হাফ অনিয়ন বিক্রি করবে, তার মানে আমারও হাফ দিতে হবে। ওকে, তো আমি 334 ডগি পাবো, আমি হাফ অনিয়ন যদি বিক্রি করি এখন বর্তমান রেটে 334 ডগি পাবো, তো আমি সেলে ক্লিক করলেই সেল হয়ে যাবে। ওকে, আমি সেল দিই, বুম। ওকে, দেখেন আমার এখানে ডগি 00, এখানে আমার চলে আসবে ডগিটা সেল হওয়ার সাথে সাথেই, আপনারা দেখতে পাবেন, একটু টাইম নিচ্ছে। ওকে গাইজ, দেখেন আমার কিন্তু চলে আসছে অলরেডি, এই যে 334 ডগি সাথে সাথে কিন্তু চলে আসলো। এখন এটা হচ্ছে আমি সেল করলাম হচ্ছে হাফ অনিয়ন, মানে 0.50 অনিয়নে 334 ডগি পাইলাম, যদিও লস করে সেল করলাম। তো যাই হোক, এখন এটা আপনি ডগিতে কনভার্ট করলেন, তো ডগিতে কনভার্ট করার পরে এটা আপনি কিভাবে আবার বিটিসিতে নিয়ে যাবেন সেটা আমি দেখাই। তো এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের ফাসেট হাব, আমি জানি আপনাদের সবার ফাসেট হাব আছে, তো ফাসেট হাবে আমরা এই ডগিটা ডিপোজিট করে দিব। তো আসুন দেখি কিভাবে কি করা যায়, আর যাদের ফাসেট হাবের অ্যাকাউন্ট নাই, ভিডিও ডিসক্রিপশনে লিংক থাকবে, আপনারা অ্যাকাউন্টটা করে নেবেন। ওকে গাইস, ওয়েলকাম ব্যাক, আমি আমার ফাসেট হাবে লগ ইন করলাম। তো এখন এখানে দেখেন যে উপরের এই যে ডিপোজিট, এই ডিপোজিটে আপনারা ক্লিক করবেন, ফাসেট হাবে লগ ইন করে ডিপোজিটে ক্লিক, তো লোড হতে একটু টাইম লাগবে। ওকে গাইজ, আমরা এখন এই যে ডগি কয়েনের যে ওয়ালেট অ্যাড্রেসটা, এটা আমার ক্রিয়েট করা, তো আপনারা আপনাদের ওয়ালেট অ্যাড্রেসটা ক্রিয়েট করে নেবেন। সো ক্রিয়েট করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখেন এই যে লাইট কয়েনের এই যে জেনারেট লাইট কয়েন অ্যাড্রেস, তো এটা আমার ক্রিয়েট করা না, জাস্ট আপনি জেনারেট লাইট অ্যাড্রেসে ক্লিক করলে আপনার অ্যাড্রেস ক্রিয়েট হয়ে যাবে। তো ওইরকম ডগি কয়েনটাও ক্রিয়েট করে নিয়ে দেন এই অ্যাড্রেসটা আমার কপি করতে হবে ডগি কয়েনের, আমি কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি আমার ক্রিপ্টোপিয়ায় চলে যাব। এখন আমার এই যে ডগি 334 ডগি, এটা আমি এটা এই ডিপোজিট অ্যাড্রেসে আমি সেন্ড করে দিব। সো আমার চলে যেতে হবে অ্যাকাউন্টে, অ্যাকাউন্টে যাওয়ার পরে দেন হচ্ছে আপনারা ব্যালেন্সে ক্লিক করবেন, পেজটা লোড হতে একটু টাইম লাগবে। ওকে, ব্যালেন্স চলে আসার পরে এইখানে এই যে সার্চ বক্সে আমার সার্চ দিব হচ্ছে ডগ কয়েন লিখে, জাস্ট এই যে ডিও লিখলেই চলে আসবে। তো দেখেন এইখানে ডগ কয়েন চলে আসার পরে আমরা এই উইড্রোতে ক্লিক দিব, উইড্রোতে ক্লিক দেওয়ার পরে দেখেন আমার ব্যালেন্স শো করতেছে 334, সো আমি অ্যাকাউন্ট এটাই নিয়ে যাব 334। আর হচ্ছে অ্যাড্রেস বুকে কিছু লাগবে না, ডগ কয়েন অ্যাড্রেসটা আপনি এই যে ডিপোজিট অ্যাড্রেসটা পেস্ট করে দিবেন। ওকে, দেন নেক্সট। ওকে গাইস, এবার দেখেন উইথড্রল সাবমিটেড, ডানে ক্লিক করলে কিন্তু চলে যাবে, আর ফি কাটতেছে মাত্র 3 ডগি, সো এটাই সব থেকে বেস্ট ওয়ে উইথড্র দেওয়ার। সো আমরা ডানে ক্লিক করে দিলাম, তো অলরেডি কিন্তু চলে যাবে। তো আমরা উইথড্রল হিস্ট্রিটা দেখব কনফার্ম হওয়ার জন্য। ওকে, আমরা এই যে উইথড্র হিস্ট্রিতে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পাবো, এই যে দেখেন যে 334 ট্রানজেকশন রিসেন্ট ইমেইল, তো আমার ইমেইলে কিন্তু একটা মেসেজ চলে গেছে, তো ইমেইলটা কনফার্ম হওয়ার পরে কিন্তু চলে যাবে, দেখেন এখানে আনকনফার্মড, সো আমি আমার মেইলে যে কনফার্ম করে আসি। আচ্ছা গাইস, এবার দেখেন যে আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এই যে ডগি কয়েনটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, 334 আমার ফার্স্ট ডাবে চলে যাবে। তো আমরা ফার্স্ট ডাবে যাই, ফার্স্ট ডাবে ড্যাশবোর্ডে চলে যাই, এটা 1 থেকে 2 মিনিট টাইম লাগতে পারে, একটু অপেক্ষা করতে হবে। তো এখানে একটা নোটিফিকেশন চলে আসবে, আপনারা একটু পরেই দেখতে পাবেন, তো পেজটা আমি রিলোড দিচ্ছি। ওকে গাইস, এবার দেখেন এই যে পেন্ডিং ডিপোজিট, কিন্তু এই যে 326 কিন্তু অলরেডি আমার এখানে পেন্ডিং আছে, এখানে 5 মিনিটের ভিতরে এটা আমার এই যে ব্যালেন্সে চলে আসবে। এখন দেখেন আমার ডগি কয়েন ব্যালেন্স আছে হচ্ছে 0.52 ডগি, 1 ডগিও নাই, তো এটা কিছুক্ষণের ভিতরে 326 ডগিটা আমার অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হয়ে যাওয়ার পরে আমি দেখাবো এটা, এই ডগিটা কিভাবে আপনারা এখান থেকে বিটিসি তে কনভার্ট করে নেবেন, তো একটু 2-3 মিনিট একটু ওয়েট করতে হবে আমাদের, তো আমি 2-3 মিনিট পরে আবার আপনাদেরকে দেখিয়ে দিব।
ওকে গাইস, এবার দেখেন এই যে ডিপোজিট ক্রেডিটেড, আপনাদের যখন অ্যাড হয়ে যাবে তখন কিন্তু এরকম একটা আপনাদের নোটিফিকেশন দিয়ে দিবে, ডিপোজিট ক্রেডিটেড 326। তো এই দেখেন এখানে কিন্তু আমার ডগি কয়েন 326 অলরেডি চলে আসে। তো এখন এটা আপনারা এই বিটকয়েনে নিয়ে আসবেন কি করে? তো বিটকয়েনে নিয়ে আসার জন্য আপনারা এক্সচেঞ্জে ক্লিক করবেন। তো এখানে কিন্তু অন্যান্য কয়েনগুলো আপনারা বিটিসি তে ইজিলি কনভার্ট করে নিতে পারবেন। দেন হচ্ছে আপনি এই যে সেল প্লেস সেল অর্ডারে ক্লিক করবেন। ওকে, সেল অর্ডারে ক্লিক করার পরে এখানে আমার ডগি ব্যালেন্স আছে হচ্ছে 326। সো আমি এখানে দিব হচ্ছে 326, আর বিক্রি করতেছি যেহেতু ডগি কয়েন, সো ডগি কয়েনটা আমি সিলেক্ট করে দিব ডগি কয়েন। দেখেন এখানে কিন্তু আপনাকে দেখিয়ে দিবে যে আপনি কত বিটিসি এই 326-এ কত বিটিসি পাবেন। তো এখনকার যে রেট আছে সেই তাহলে আপনি 6520 সাতোশি পাচ্ছেন। তো এইখানে রেটটা আপনি দেখে নেবেন যে এখন ডগি কয়েন হচ্ছে 20 সাতোশি, এবং দেখেন বাই সাপোর্ট, এই যে বিটিসি বাই সাপোর্ট কিন্তু অলরেডি আছে, তার মানে আমি সেল অর্ডার দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা সেল হয়ে যাবে। আর যদি দেখেন এখানে বাই সাপোর্ট 00 তাহলে কিন্তু একটু দেরি হতে পারে সেলটা হতে, যখন কেউ কিনবে এখানে বাই সাপোর্টটা আসবে তখন কিন্তু আপনাদের কয়েনটা সেল হয়ে যাবে। সো আমি এখন এটা প্লেস সেলে ক্লিক করব। সো আমি কিন্তু সাথে সাথে 6520 সাতোশি আমার বিটিসি তে চলে আসবে ডই কয়েনটা সেল হয়ে। ওকে গাইস, এবার দেখেন আমার কিন্তু এই যে সেল অর্ডার অলরেডি, এই যে ডগি 326 দেখাচ্ছে। তো আমি একটা এই যে ইউ হ্যাভ সাকসেসফুলি ওপেনড এ সেল অর্ডার ফর 326 ডগি। সো আমি একটা রিলোড দিই পেজটা, দেখেন এই যে জাস্ট নাও আমার কিন্তু সেল হয়ে গেছে। ওকে, তো আমি আবার ড্যাশবোর্ডে চলে যাই। তো দেখেন আমার ডগি কিন্তু জিরো হয়ে গেছে, আর আমার এই যে বিটিসি কিন্তু অ্যাড হয়ে গেছে, এই যে 6000 সামথিং সাতোশি যেটা দেখাইছিলাম ওটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আপনারা ডগি কয়েনটা ফার্স্ট ভাবে নিয়ে এসে দেন এইভাবে সেল করে দিয়ে দেন বিটকয়েনটা আপনারা নিয়ে নেবেন। দেন আপনারা উইথড্রো দিবেন এখানে কয়েন বেজে, নিতে চাইলে কয়েন বেজে নিয়ে নিতে পারেন। এখানে 20000 সাতোশি সর্বনিম্ন উইথড্রো, এবং এখানে কিন্তু ফিটা খুবই কম। সো উইথড্রো আশা করি সবাই পারবেন, জাস্ট এই যে উইথড্রো ব্যালেন্সে ক্লিক করবেন। ওকে, উইথড্রো ব্যালেন্সে ক্লিক করার পরে এই যে বিটকয়েন অ্যাড্রেসটা কিন্তু অলরেডি আমার আছে সেট করা। তো এখানে আপনি কত উইথড্রো দিতে চান, যেমন আমার আছে হচ্ছে টোটাল 0.0067 বিটিসি। তো এটা জাস্ট এই সাবমিট উইথড্রো রিকোয়েস্টে ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে। তো আমি এটা এখন উইথড্রো দিতে যাচ্ছি না, জাস্ট আপনাদের দেখিয়ে দিলাম। তো আপনারা যদি উইথড্রো দিতে চান 20000 সাতোশি হলেই চলে যাবে সাবমিট উইথড্রো রিকোয়েস্ট দিলে। এটা এই দেখেন 24 থেকে 48 আওয়ার্স টু প্রসিড প্রসেসড। সো আপনারা একটু ওয়েট করবেন, 24 একদিন কিংবা 2 দিনের ভিতরে এটা আপনাদের কয়েন বেজে চলে যাবে। তো এইভাবে আপনারা ডিপোনিয়নটা কিভাবে আপনারা সেল করবেন, অনেকের অনেক প্রশ্ন ছিল। তো আশা করি এই ভিডিওটা আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন উত্তরটা পেয়ে যাবেন ইজিলি, এবং এটাই সব থেকে ইজি ওয়ে যেটা আপনাদেরকে আমি দেখালাম। তো আজকে এই পর্যন্তই, এরপরে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।